মালদার গাজলে ভারত মুক্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চার পক্ষ থেকে বুধবার বেলা ১২টা নাগাদ একাধিক দাবিতে ভারত বন্ধ কর্মসূচি পালন করা হলো। মূলত জাতি আধারিত জনগণনা এবং সংখ্যা অনুপাতে সব জায়গায় ভাগিদারি না দেওয়ার বিরুদ্ধে এবং ইভিএম এবং ভোট চুরির বিরুদ্ধে এবং রোল পেপারের সমর্থনে ৩০শে অক্টোবর ভারত বন্ধ কর্মসূচি পালন করা হয়। এদিন প্রথমে বামনগোলা মোড় ৫১২ নম্বর জাতীয় সড়ক থেকে একটি র্যালি বের করা হয়, যেটি বিভিন্ন জায়গা ঘুরে এসে বামনগোলা মোড় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর প্রশাসনের উপস্থিতিতে সেই অবরোধ উঠিয়ে দেওয়া হয়। মালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন তারা। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় পিছড়া বর্গ ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শ্যামল মাহাতো, আদিবাসী একতা পরিষদ মালদা জেলা সদস্য ব্যঞ্জন হেমব্রম থেকে শুরু করে আরো অনেকে। ভারত মুক্তি মোর্চা বা পিছড়া বর্গ মোর্চা যাকে অল ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে ডাক দেওয়া হয়েছে, এটা জাতি আধারিত জনগণনার জন্য আমাদের ভারত বা ইভিএম মেশিন দিয়ে যে রাজা তৈরি হচ্ছে সেটা ভেরিফাইয়ার ভোট দেওয়া হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, ইভিএম মেশিন দিয়ে অনেকেই গণ্ডগোল হয়। তারপরে সুপ্রিম কোর্ট বলেছে তাও সত্যিই কিন্তু ইভিএম মেশিনকে হটাচ্ছে না, তার জন্য আমাদের কিন্তু আমাদের পিছড়া বর্গ মোর্চার ৯টা দাবি নিয়ে আমি যে ভারত দেখেছে জাতি আধারিত জনগণনা ক্ষেত্রে যার যত সংখ্যা বাড়ি তার যত ভাগিদারি দেওয়ার দরকার আছে, এই দাবিতে আমাদের ভারত আমার নাম রত্না হাতম, আমি আছি পশ্চিম বাংলা আদিবাসী একটা পরিষদ এই ভারত জাতিগণনা হয়েছে ১৯৩৮ সালে, আর এই পর্যন্ত আমাদের আরএসএস বিজেপি কংগ্রেস সরকার আমাদের জাতি গণনা এ পর্যন্ত করছে না। জাতি গণনা না করলেই না বুঝতে দেওয়ার জন্য আমাদের ভারত সরকার সেই চালিয়ে যাচ্ছে। আমাদের ভারত সরকার আজকে আমাদের যে বিরসা মুন্ডা মোড় গাজলে বামনগোলা মোড় বলে আমরা চিনি, এইখানে আমরা গোটা গাজল ব্লক গোটা মেন রোড পরিদর্শন করে মানে মিছিল র্যালি করে আজকে আমাদের বামনগোলা মোড়ে আমরা জমায়েত হয়েছি। আমাদের উদ্দেশ্য হ্যাঁ পথ অবরোধ করেছিলাম, যেটা আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা তাদের সঙ্গে কথা বলে তারা বললেন যে মানে বেশিক্ষণ রাখা যাবে না, তো পুজোর সময় তো আমরা সেটা বিবেচনা করে আমরা সরে গেলাম। অবস্থান বিক্ষোভ করছি। আর আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে ভারতবর্ষের ৩১টি রাজ্যে ৫৭০টি জেলায় হচ্ছে। আমাদের ব্যানার যে আমাদের যার ব্যানারে আমরা করছি সেটা হচ্ছে ভারত মুক্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পিছিয়ে মোর্চা। ভারত মুক্তি মোর্চার যে মাননীয় রাষ্ট্রীয় যে অধ্যক্ষ আছেন তিনি ওয়ামেন মেসরামজি এবং রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চার যে অধ্যক্ষ আছেন তিনি চৌধুরী বিকাশ প্যাটেল, তাদের নেতৃত্বে আজকে আমাদের ভারত বন্ধ কর্মসূচি হচ্ছে। এর আগে আমরা এটা আমাদের চতুর্থ পর্যায়ে কার্যক্রম, এর আগে আমরা প্রথম পর্যায়ে করেছিলাম ডিএম অফিসে, ভারতবর্ষের প্রত্যেকটা ডিএম অফিসে আমরা মানে জ্ঞাপন প্রদান করেছিলাম, ইন্টিমেশন লেটারের মাধ্যমে প্রদান করেছিলাম। তারপরে আমরা ধর্ণা প্রদর্শন করেছি, তারপরে আমরা দিল্লির যন্ত্র মন্ত্রে আমরা ধর্ণা প্রদর্শন করেছি, এবং লাস্ট আজকে আমাদের এই যে চতুর্থ পর্যায়ে ৩০শে অক্টোবর ভারত বন্ধ কর্মসূচি। আমাদের দাবি আছে অবিলম্বে, ভারতবর্ষ একটা জাতি প্রধান দেশ, তাই এই জাতি প্রধানকে অবশ্যই জাতি ভিত্তিক জনগণনা করতে হবে। যে জাতি ভিত্তিক জনগণনাটা ১৯৩১ সালেই হয়েছিল, শেষ যে মানে জাতিভিত্তিক জনগণনাটা ১৯৩১ সালেই হয়েছিল, তারপরে জাতিভিত্তিক জনগণনা করা হয়নি। তারপরে মণ্ডল কমিশন রিপোর্ট হয় বিভিন্ন, সেই সময় আমাদের পিছিয়ে বর্গ মোর্চা বহু সাংসদদের অবদানের জন্য তারা যে আন্দোলন করেন সেই আন্দোলনের ফলে মণ্ডল কমিশনের রিপোর্ট প্রেস হয়। সেই মণ্ডল কমিশনের রিপোর্টে দেখা যায় ৫২% আমরা ওবিসি আছি, এসসি সারা ভারতে ২২% আছি, এসটি ৮% আছি, এবং সারা ভারতে মাইনরিটি আছে আমরা ১৪%, মানে সংখ্যালঘু আমরা ১৪% আছে। তাহলে সেই অনুপাতে আমাদেরকে আজ পর্যন্ত ভাগিদারি দেয় না, হিস্সেদারিও দেয় না। আমরা চাই যে জনসংখ্যার অনুপাতে যে জনসংখ্যার বাজেট ডাটা প্রকাশ হবে
সেই ডাটা প্রকাশের অনুপাতে আমাদেরকে যার যত সংখ্যা তার তত ভাগিদারি দিতে হবে। আপনার নাম আপনার কোন পদে আছেন? আমি ভারত মুক্তি, আমি রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চার স্টেট প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ শ্যামল মাহাতো। আমি রাজ্য প্রেসিডেন্ট, মানে স্টেট প্রেসিডেন্ট রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চার।